হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, নবম শ্রেণীর গণিতের যে আমাদের রিভিশন সিরিজটা চলছিল সেটাই কন্টিনিউ করব। চারটি চ্যাপ্টার আমাদের অলরেডি রিভাইজ করা হয়ে গেছে, সেগুলো যদি দেখতে চাও চ্যানেলে ভিজিট করে দেখো। ক্লাস 9 ম্যাথস রিভিশন বলে একটা প্লেলিস্ট আছে, সেটা চেক করবে, কেমন খুব ইজিলি পেয়ে যাবে। তো আজকে আমরা চ্যাপ্টার 5, যেটা তোমাদের রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, সেটা এই চ্যাপ্টারটি আজকে আমরা রিভিশন করে নেব। তো চলো দেখি কি বলছে, শুরু থেকে স্টার্ট করি। দেখো চ্যাপ্টার 5 এর তোমাদের নাম কি বলছে, রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। দ্যাট মিন্স এখানে যে ভ্যারিয়েবলস গুলো থাকবে সেটা হচ্ছে দুটি থাকবে। ইংলিশে বলছে আমাদের কি, লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস। টু ভ্যারিয়েবলস দ্যাট মিন্স দুই চল বিশিষ্ট, দ্যাট মিন্স একটা এক্স আর একটা ওয়াই ফর্মে আছে তোমাদের। কারণ তোমরা দেখেছো এখানে যে সমস্ত কোয়েশন গুলো রয়েছে এখানে দুটি চল থাকবে, দেখবে যে কোনো কোয়েশন তুমি দেখে নাও এরকম ফর্মে আমাদের পাবে, দুই চল বিশিষ্ট দুটি চল থাকবে এখানে। তো দেখো প্রথম থেকে আমরা বলি কি, চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি করব। তো সবার প্রথমে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজ 1 বা 2, সেখানে সবার প্রথমে আমাদের একটু গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন রয়েছে কি, দুটো সমীকরণ দিয়ে সেটাকে লেখচিত্রের সাহায্যে তার সমাধান করতে হবে, সমাধান আছে বা নেই সেটাও বলতে হবে। এটা আমরা অলরেডি লেখচিত্র চ্যাপ্টারেও শিখে নিয়েছি। যেমন একটা আমি কোয়েশ্চেন করে দেখাচ্ছি, যেমন তোমাদের এক্সারসাইজ 5.2 তে প্রথম কোয়েশ্চেনটি দেখো, প্রথম কোয়েশ্চেনটি তুলে নিই কি লেখা রয়েছে, এটা ক্লিয়ার করে দিলাম। প্রথম কোয়েশ্চেনটি বলছে 2x + 3y - 7 = 0। আরেকটি কোয়েশ্চেন রয়েছে 3x + 2y, একটা ইকুয়েশন রয়েছে 3x + 2y - 8 = 0। তো দুটি সমীকরণ দুটি ইকুয়েশন তোমাদের কাছে দেওয়া আছে, এটা লেখচিত্র অঙ্কন করে তোমাকে বলতে হবে কি এর সমাধান আছে কিনা, যদি থাকে সেই সমাধানটা কি। তো এই প্রসেসটা কি, এরকম কোয়েশ্চেনের প্রসেসটা কি, যেগুলো আমরা গ্রাফ পেপারে সলভ করতে হয়, সবার প্রথমে যে দুটি সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমাদের স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, কোঅর্ডিনেটস বের করে নিতে হয়। কি প্রসেস ছিল, এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে x = কি সেটা আগে লিখি, তাহলে এখান থেকে যদি আমি লিখি 2x এদিকে রেখে বাকি জিনিসগুলো যদি ওদিকে পাঠিয়ে দিই, 7 - 3y, তার মানে এটার মানে হচ্ছে x = কি 7 - 3y/2। তো এখান থেকে আমরা পয়েন্টস গুলো বের করে নেবো, তিন জোড়া পয়েন্টস আমরা বের করবো। দেখো এক্স ওয়াই লিখলাম, এবার এখানে ভ্যালুস পুট করে করে যেভাবে আমরা চেক করি, ওয়াই এর জায়গায় এমন মান পুট করতে হবে যেন দুই দিয়ে পুরোপুরি কেটে যায়। যদি 1 লিখি 7 - 3 = 4, দুই দিয়ে কেটে যাবে। তাহলে ওয়াই এর জায়গায় যদি 1 লিখি 7 - 3 = 4, দুই দিয়ে কাটলে 2 × 2 = 4। তো এরকম ভাবে ভেবে ভেবে লিখতে হবে। এখানে কিন্তু যে কোনো ভ্যালু লিখলে দেখবে কাটবে না, না কাটলে কিন্তু সেই ভ্যালু নেবে না, এমন ভ্যালু এখানে পুট করবে যেটা দুই দিয়ে পুরোপুরি কেটে যায়, মানে অ্যান্সারটা যেন এরকম ভাবে আমাদের তোমাদের ফ্র্যাকশনে না আসে, এটা শুধু লক্ষ্য রাখবে, ঠিক আছে। তো এরকম ভাবে আর কি ভ্যালু আমরা পুট করতে পারি, এখানে দেখো -1 পুট করতে পারি, 3 পুট করতে পারি, -1 পুট করলে দেখো -1 পুট করলে এখানে +3, 7 × 3 = 10, দুই দিয়ে কাটলে 5 × 2 = 10। আবার যদি 3 পুট করি 3 × 3 = 9, 7 - 9 - 2, দুই দিয়ে কাটলে -1। তো এরকম ভাবে দেখো এখান থেকে তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, একটা দেখো 2.1 আর একটা কি 5.1। গ্রাফ পেপারের ব্যাপার মানে কি, লেখচিত্রে আমাদের যে গ্রাফ পেপারে করতে হবে সলিউশনটা, দেখেন যেখানে পয়েন্ট চাই, স্থানাঙ্ক চাই, বিন্দু, তবে তো সেগুলো প্লট করবো। আর একটা কি -1, 3। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা তিনটে বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম, সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন থেকে করে নেবো, তারপর সেটা গ্রাফ পেপারে প্লট করে দেবো। তো সেকেন্ড ইকুয়েশনে x = কি এরকম ভাবে লিখি, 3x = 8 - 2y, তো এখান থেকে আমরা লিখতে পারি x = 8 - 2y/3। তো এখান থেকেও আমরা পয়েন্টস বের করে নিই, তো দেখো এখানে এক্স ওয়াই, তো ওয়াই জায়গায় সিম্পল 1 বসালে দেখো হবে না, কারণ 8 - 2 = 6 হয়, হ্যাঁ হবে, ওয়াই জায়গায় 1 বসালে তো হচ্ছে, কারণ 8 - 2 আমাদের 6 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, কিন্তু 2 বসালে হবে কি হবে না, 8 - 4 × 2 = 8 - 4 = 4 হচ্ছে, 3 দিয়ে কাটলে 4/3, তো 3 দিয়ে কাটবে না, তাহলে আমাদের 2 বসালে হবে না। তো এগুলো আমাদের একটু চেক করে বসাতে হবে, -2 বসালে আবার হয়ে যাচ্ছে, দেখো -2 বসাও, কারণ -2 বসালে এটা প্লাস হয়ে যাচ্ছে, 2 × 2 = 4, 8 × 4 = 12, 3 দিয়ে 3 = 4 = 12। যেমন 1 বসালাম 8 - 2 = 6 হলো, 3 দিয়ে 3 × 2 = 6 কেটে গেল। সিমিলারলি -2 বসালে আমরা ভ্যালু পাচ্ছি, আবার দেখো 4 বসালে ভ্যালু পাবে কিভাবে, 4 × 2 = 8, 8 - 8 = 0, তাহলে 0/3 = 0 হয়ে গেল। তো এখান থেকে কি কি পয়েন্ট পেলাম দেখো, একটা 2.1, একটা 4.-2, একটা 0.4।
এবার তোমাদেরকে গ্রাফ পেপারের কাজ। গ্রাফ পেপার নেবে, আমি এখানে গ্রাফ পেপারটা দেখাচ্ছি না, বলে দিচ্ছি কিভাবে করবে। গ্রাফ পেপার নিলে, গ্রাফ পেপারে তোমাদের কি হলো, পয়েন্ট গুলোকে প্লট করে দিলে। তো এই পয়েন্ট গুলোকে প্লট করে দিলে একটা সমীকরণ, মানে আমাদের লেখা রেখা পাবে একটা সমীকরণ, প্লট করে দিলে একটা রেখা পাবে, আর একটাকে প্লট করে দিলে একটা রেখা পাবে। এই যেখানে মিলিত হচ্ছে এটা হচ্ছে সমাধান। এটা কি দেখে নিলে গুণে, ঠিক আছে, এরকম ভাবে দেখে নিলে এই কোয়েশ্চনের অ্যান্সার তোমার আসবে 2,1, ঠিক আছে, এখানে এদিকে 2 আর এদিকে 1, 2,1। তো এটা গ্রাফ পেপারে প্লট করলে তোমরা বুঝতে পারবে কি কোন বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুর স্থানাঙ্ক যেটা সেটাই অ্যান্সার। দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 1। আবার অনেক সময় দেখবে অনেক কোয়েশনে এই যে আমাদের পয়েন্টস গুলো আমরা পেলাম, প্রথম মনে করো লাইনটা এভাবে পেলে আর একটা লাইন মনে করো এভাবে পেলে, তাহলে এদের কোনো সমাধানই নেই, সমাধান আছে নেই, কারণ যতক্ষণ না দুটো রেখা এখানে কাট করছে, যেখানে কাট করে সেটাই হচ্ছে সমাধান, সেখানে তো কাটি করছে না, একটা এভাবে যাচ্ছে একটা এভাবে যাচ্ছে, একটা সমান্তরাল হচ্ছে, তো এরকম ক্ষেত্রে লিখবে কোনো সমাধান নেই। তো এটা যেরকম তোমাদের লেখচিত্রে আসবে সেরকম ভাবে লিখে দিলো, প্রথমটা এই টাইপের কোয়েশন তোমাদের কাছে আসবে। দেখো এখানে তো আমি ডিটেলসে প্রতিটা কোয়েশন ধরে ধরে করবো না, প্রতিটা কোয়েশন ধরে ধরে করতে চাও তোমরা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, যেখানে চ্যাপ্টারের কোয়েশন আমি পড়িয়েছি সেখানে প্রতিটি কোয়েশন পড়িয়ে দিয়েছি। সেখান থেকে দেখো এখানে আমি রিভিশন করেছি, তো কি আছে টোটাল চ্যাপ্টারে সমস্ত কনসেপ্ট আমি একসঙ্গে দেবো। প্রথম কনসেপ্ট হচ্ছে লেখচিত্রের সাহায্যে হবে সমাধান করা। সেকেন্ড কনসেপ্ট তোমাদের কি আসে দেখো, কি দুটো সমীকরণ দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে বলা হবে কি এই যে সমীকরণের লেখচিত্রগুলো যেগুলো আঁকবে সেগুলো সমান্তরাল হবে না পরস্পরচ্ছেদী হবে না সমাপতিত হবে। তোমাদের এক্সারসাইজ 5.2 তেই রয়েছে, রয়েছে দেখো 3-3 দাগের কোয়েশনে, লেখচিত্রগুলি সমান্তরাল হবে পরস্পরচ্ছেদী হবে না সমাপতিত হবে, সমান্তরাল হবে না আমাদের পরস্পরচ্ছেদী হবে, পরস্পরচ্ছেদী আর না আমাদের সমাপতিত হবে, এই তিনটি কেস তোমাকে বলতে হবে, সমাপতিত হবে। সমান্তরাল মানে কি প্যারালাল, এরকম প্যারালাল লাইন্স, একটা এভাবে একটা এভাবে প্যারালাল লাইন্স, ঠিক আছে, ইংলিশে আমরা এটাকে বলি প্যারালাল। আর তোমাদের পরস্পরচ্ছেদী মানে কি ছেদ করবে, পরস্পর কিভাবে ছেদ করবে, এটাকে আমরা ইংলিশে বলি ইন্টারসেক্টিং লাইন্স, ইন্টারসেক্টিং লাইন্স। সমাপতিত মানে কি আমাদের, সমাপতিত মানে কি একটা রেখা তার উপরে আরেকটা রেখা, দুটোই মানে সেম, তো এটাকে আমরা বলি ইংলিশে কো ইনসিডেন্ট লাইন, কো ইনসিডেন্ট লাইন। প্যারালাল লাইন, ইন্টারসেক্টিং লাইন, কো ইনসিডেন্ট লাইন, সমান্তরাল, পরস্পরচ্ছেদী, সমাপতিত। সমান্তরাল মানে কি এরকম আমাদের গ্রাফ পেপারে যখন প্লট করবো এইভাবে আসবে, আমাদের পরস্পরচ্ছেদী মানে কিরকম ভাবে ক্রস করবে, সমাপতিত মানে একটা রেখা এটা হলো আর একটা ঠিক এর উপরেই হবে, সেমই হবে। তো কিভাবে আমরা দেখবো, দুটো সমীকরণ তোমার কাছে যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা তাদের যে ভ্যারিয়েবলস গুলো থাকবে তাদের কোফিসিয়েন্টের অনুপাত গুলো, দ্যাট মিন সহগের, যে তোমাদের দেখো তিনে দাগের কোয়েশ্চন তোমাদের লেখাও রয়েছে যে চলের সহগগুলি এবং ধ্রুবকগুলির অনুপাতের মধ্যে সম্পর্ক দেখে বলতে হবে। যেমন তোমার কাছে দুটো ইকুয়েশন আছে, সাপোজ একটা মনে করো A1x, একটা B1y, একটা C1 = 0, আর একটা A2x, একটা B2y, একটা C2 = 0। দ্যাট মিন্স এখানে আমরা জেনারেল ধরে নিয়েছি, না আলাদা আলাদা কোয়েশ্চেন আলাদা আলাদা ভাবে থাকবে। যেমন তোমাদের দেখো এখানে তিনের দাগের যে কোয়েশনগুলি রয়েছে এখান থেকে যে কোনো একটা কোয়েশন আমরা এখান থেকে দেখতে পারি। মনে করো তিনের দাগের আমি বিয়ের কোয়েশনটা লিখছি, 6x - 8y, 6x - 8y = 2, আর একটা কি রয়েছে 3x - 4y = 1, 3x - 4y = 1। তো এই দুই আর একই সমান্তরাল এদিকে নিয়ে আসতেও পারো নাও পারো, তাতে কোনো অসুবিধা নেই। দ্যাট মিন্স A1x B1y প্লাস C1 মানে A1 মানে 6, x এর যেটা কোফিসিয়েন্ট সেটা A1, y এর যেটা কোফিসিয়েন্ট সেটা B1, কনস্ট্যান্টটা C1। দ্বিতীয় সমীকরণে এটা A2, এটা B2, এটা C2, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, প্রথমে অনুপাতগুলো চেক করতে হবে, A1/A2 কি হচ্ছে, B1/B2 কি হচ্ছে, C1/C2 কি হচ্ছে। যে কোনো সমীকরণ দিয়ে দিয়ে তাদের মধ্যে সবার প্রথমে তোমাকে এই যে আমাদের ভ্যারিয়েবলসগুলো যে কোফিসিয়েন্টগুলো রয়েছে তাদের আমাদের অনুপাতটা চেক করে নিতে হবে, A1/A2, B1/B2, C1/C2 কি হচ্ছে। এই অনুপাত থেকে আমরা বুঝতে পারবো সমান্তরাল হবে পরস্পরচ্ছেদী হবে না সমাপতিত হবে। যদি A1/A2 ≠ B1/B2, তুমি এটা ক্যালকুলেশন করে দেখলে A1/A2 যে অ্যান্সার আসছে সেটা B1/B2 সঙ্গে সমান হলো না, মানে মানে মনে করে A1/A2 2 আসছে, B1/B2 ক্যালকুলেশন করে 4 আসছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হলো না। তো দেখো যদি A1/A2 ≠ B1/B2 হয় তখন আমাদের হবে কি পরস্পরচ্ছেদী, কি হবে পরস্পরচ্ছেদী, দ্যাট মিন্স পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে, ক্লিয়ার।
যখন এ ওয়ান বাই এ টু নট ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হবে, তখন সেই আমাদের যে সমীকরণের লেখচিত্রগুলো কেমন হবে, পরস্পর ছেদ, দ্যাট মিনস পরস্পরকে ছেদ করবে। আবার চেক করব, চেক করে দেখলাম কি এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হচ্ছে, কিন্তু নট ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হচ্ছে, মানে এটার অ্যান্সার এটার অ্যান্সার সমান কিন্তু এটার সাথে সমান নয়, ঠিক আছে, এই দুটো সমান হচ্ছে কিন্তু এটার সঙ্গে সমান নয়, তখন হচ্ছে আমাদের সমান্তরাল, তখন হচ্ছে আমাদের সমান্তরাল, প্যারালাল লাইনস, দ্যাট মিনস সমান্তরাল, দ্যাট মিনস একটা এভাবে একটা এভাবে। থার্ড কন্ডিশন, যদি তিনটেই সমান হয়ে যায়, দ্যাট মিনস এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, তখন হয় সমাপতিত। সমাপতিত মানে কি, একটার উপরেই আর একটা, দ্যাট মিনস তখনই তো সবগুলো সমান হবে, তবেই তো সমাপতিত হবে। তো তিনটে কন্ডিশন এখান থেকে ক্লিয়ার হলো, খুব ইম্পর্টেন্ট, এ কনসেপ্টের কোয়েশ্চেন অবশ্যই আসবে। যখনই দেখলে কি এ ওয়ান বাই এ টু নট ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হলো, যেমন এই কোয়েশনের ক্ষেত্রে আমরা দেখি তো সিক্স বাই থ্রি, এ ওয়ান বাই এ টু মানে কি সিক্স বাই থ্রি কত হবে দুই, বি ওয়ান বাই বি টু কত মাইনাস এইট বাই মাইনাস ফোর কত হবে, মাইনাস মাইনাস কেটে গেল চার দুগুণে আট, সি ওয়ান বাই সি টু কত হচ্ছে দুই বাই এক মানে কি দুই, তারপর এখানে এ ওয়ান বাই এ টুও যা, বি ওয়ান বাই বি টুও তাই, সি ওয়ান বাই সি টুও তা, তিনটে সমান হলে দ্যাট মিনস এটা কি আমাদের সমাপতিত, কোয়েন্সিডেন্ট লাইন, সমাপতিত। এবার দেখো পরস্পর ছেদই হলে আমাদের কটি সলিউশন থাকবে বলতো, দুটো একটা কমন সেন্স, তাই মুখস্থ করার দরকার নেই, পরস্পরকে ছেদ কোচের সলিউশন কটা হবে, একটি হবে, একটি মাত্র সলিউশন থাকবে। আর সলিউশন সমাধান কি, সমাধান হচ্ছে যেখানে মিলিত হচ্ছে সেটা, সেটাই সমাধান। তো পরস্পর ছেদই হলে একটি মাত্রই সমাধান থাকবে। এখন কোয়েশন তোমাদের ঘুরিয়ে দেওয়া হবে কিরকম ভাবে, ইকুয়েশন দিয়ে দিয়ে বলা হলো কি এই যে সমীকরণগুলো তোমাকে দিল সেখান, এই সমীকরণ দুটির একটি মাত্র সলিউশন আছে না আমাদের অনেক সমাধান আছে না কোনো সমাধান নেই, তো তখন আমরা দেখে নেবো সেটা পরস্পরচ্ছেদী সমান্তরাল না সমাপতিত। পরস্পরচ্ছেদী হলে একটি মাত্র সলিউশন থাকবে, সমান্তরাল হলে কমন সেন্স কোনো সলিউশনই থাকবে না, এটাও যাচ্ছে সরে এটাও যাচ্ছে সেটা কোনখানেও সেটা মিটি করবে না, তো সমান্তরাল হলে কোনো সমাধানই থাকবে না, পরস্পরচ্ছেদী হলে একটি মাত্র সলিউশন থাকবে, আর সমাপতিত হলে একটার উপরই আর একটা হলে, আমি সমাধান মানে কি বলেছি যেখানে এটা মিট করে, তো একটার উপরে যদি আর একটা হয় তাহলে এটার তো সমস্ত জায়গায় মিট করছে, তাহলে এখানে অসংখ্য সমাধান থাকবে, সমাপতিত হলে অসংখ্য, যেমন এটা সমাপতিত হলে দ্যাট মিনস এর অসংখ্য সমাধান আছে। ক্লিয়ার হয়ে গেল এই কনসেপ্টটা? এই কনসেপ্টের উপর একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো এটা ক্লিয়ার করি, এ ধরনের কোয়েশ্চেনগুলো এরকমভাবে ঘুরিয়েও কোয়েশ্চেনগুলো দেওয়া হয় অনেক সময়, তো এই টাইপের একটা কোয়েশ্চেন তোমরা দেখে না, একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলা হচ্ছে কি ফোর এক্স প্লাস কে ওয়াই মাইনাস টু, ফোর এক্স প্লাস কে ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, একটা সমীকরণ, একটা সমীকরণ বলছে সিক্স এক্স প্লাস কে, সিক্স এক্স প্লাস কে মাইনাস ওয়ান ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এই দুটো সমীকরণ দিয়ে তোমাকে বলা হলো কি এই সমীকরণ দুটির কে এর কোন মানের জন্য অসংখ্য সমাধান থাকবে, কে এর কোন মানের জন্য অসংখ্য সমাধান থাকবে, তো এই যে অসংখ্য সমাধান থাকবে কথাটি বলে দিল, তো তা সেখান থেকে আমরা বুঝে গেলাম কি এই যে আমাদের সমীকরণের লেখচিত্রগুলো কি হবে, সমাপতিত হবে, একটার উপর আর একটা হবে, কোয়েন্সিডেন্ট হবে, তবেই তো অসংখ্য সমাধান থাকবে। আর কোয়েন্সিডেন্ট হওয়ার আমাদের শর্ত কি, দুটো সমীকরণের লেখচিত্র সমাপতিত হবে, তো তার শর্ত কি এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, সমাপতিত তখনই হয় যখন তিনটি আমাদের অনুপাতেই সমান হয়ে যায়, তো সেই হিসাব মতন প্রশ্ন অনুযায়ী আমি তাহলে কি লিখতে পারি, ফোর বাই সিক্স ইজ ইকুয়াল টু, কোফিশিয়েন্টগুলো জাস্ট লিখবো, ওয়াই কোফিশিয়েন্ট কে, এখানে ওয়াই কোফিশিয়েন্ট কে মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস টু বাই মাইনাস থ্রি, তো দেখো এখানে আমরা রিলেশন পেলাম, তিনটে রিলেশন পেলাম, যে কোনো দুটোকে আমরা ধরে নিই নিলে সলিউশন হয়ে যাবে, দুটোকে নিয়ে কোনাকুনি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে ফোর কে মাইনাস ফোর ইজ ইকুয়াল টু সিক্স কে, একদিকে নিয়ে চলে এসো ফোর কে মাইনাস সিক্স কে মানে কি হয়ে যাবে তোমাদের মাইনাস টু কে, আর ফোরটাকে ওইদিকে নিয়ে চলে গেলে ফোর হয়ে গেল, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হয়ে গেল ফোর বাই মাইনাস টু, দ্যাট মিনস মাইনাস টু, তাহলে কে এর কোন মানের জন্য এখানে তোমাদের এই সমীকরণের লেখচিত্রগুলি সমাপতিত হবে, কে এর ভ্যালু যখন মাইনাস টু হবে, তো এরকম ভাবে একটা কে পি কোয়েশন মধ্যে আননোন দিয়ে এরকম কন্ডিশন দিয়ে দেবে, এ ধরনের কোয়েশন কিন্তু তোমাদের আসতে পারে। তো ফাইভ পয়েন্ট টুতে তোমরা এগুলো মোটামুটি করে নিলে, এবার চলে যাও ফাইভ পয়েন্ট, তোমাদের থ্রি যে এক্সারসাইজ রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি, ফাইভ পয়েন্ট ফোর, ফাইভ পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট সিক্স, চারটে এক্সারসাইজে এখানে আমরা কি কি শিখলাম, ক্লিয়ার হলো লেখচিত্র করলাম,
রেখাচিত্র থেকে সমাধানের কথাটা বললাম, আর দুটি রেখা পরস্পর ছেদি সমাপতিত সমান্তরাল কোন কন্ডিশনে সেখান থেকে রিলেটেড একটা কোয়েশ্চেন দেখলাম। এবার তোমাদের যেটা এক্সারসাইজ 5.3, 5.4, 5.5 আর 5.6 এই চারটে এক্সারসাইজে আমরা এই যে সমীকরণগুলির সমাধান বের করা শিখবো, যেমন আমরা লেখচিত্র ইউজ করে করলাম, এবার অন্য আমরা চারটে পদ্ধতিতে এই সমীকরণের সমাধান বের করা শিখবো। 5.3 তে তোমাদের কি কি পদ্ধতি রয়েছে দেখো, একটা তোমাদের রয়েছে অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে তোমাদের 5.4 এ কি রয়েছে দেখি, 5.4 রয়েছে তুলনামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। 5.5 এ রয়েছে তোমাদের বর্জগুণন পদ্ধতি, দেখি 5.5 এ বর্জগুণন রয়েছে না পরিবর্ত রয়েছে দেখে নি, 5.5 এ রয়েছে পরিবর্ত পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। আর 5.6 এ রয়েছে আমাদের বর্জগুণন পদ্ধতি। দেখো চারটে এক্সারসাইজে চারটে পদ্ধতি শেখাচ্ছে তোমাদের, অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন, বর্জগুণন, যে কোনো পদ্ধতিতেই করো অ্যান্সার সেম আসবে। তো প্রথম আমাদের বেসিক লেভেলে চারটে পদ্ধতি কিন্তু শিখে রাখতে হবে কিভাবে হয়, তো তার জন্য তোমরা চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট চেক করো, যেখানে ডিটেলস আমি পদ্ধতিগুলো শিখিয়েছি সেখানে দেখো। মানে এখন যদি চারটে পদ্ধতি আবার শেখাতে যায় তাহলে এক ঘন্টার উপরে হয়ে যাবে। তো এখানে তো আমি রিভিশন করছি, তো চারটে পদ্ধতি আমি ডিটেলস শেখাচ্ছি না, তো ডিটেলসে জানতে চাও তোমরা সেখান থেকে দেখো। ইন জেনারেল তোমাদের কোয়েশ্চেন যখন থাকবে তোমাদের নাম বলে দেওয়া হয় না, তোমরা যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারো, তোমাদের কাছে দুটো সমীকরণ দিয়ে বলা হবে কি তার সমাধান নির্ণয় করো, ঠিক আছে। সেখানে ইন জেনারেল তোমাকে বলে দেওয়া হবে না কি অপনয়ন পদ্ধতিতে করো বা কি পদ্ধতিতে করো, ঠিক আছে। তো আমি এখানে সব থেকে যেটা বেস্ট আমাকে যেটা ভালো লাগে আমি সেটা অপনয়ন পদ্ধতি, আমি যে কোনো কোয়েশ্চেন অপনয়ন পদ্ধতিতে সলভ করি, কারণ এটা আমাকে বেস্ট লাগে, খুব ইজি লাগে। তো তোমরা যদি চাও এটা করতে পারো, তোমাদের যেটা যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, এখানে কোনো বাধ্যতা নেই, ঠিক আছে। তো দেখো আমি এবার এখানে দেখো আলাদা 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 ফর্মে কোয়েশ্চেন থাকলে সেগুলোকে কিভাবে সলভ করতে হয় আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। পদ্ধতিতে আমি একটাই দেখাবো, অপনয়ন পদ্ধতিতেই সলভ করবো প্রতিটি কোয়েশ্চেন। আলাদা আলাদা ফর্মে কোয়েশ্চেন থাকলে সেই সমস্ত ইকুয়েশন গুলো কিভাবে আমরা সিম্পল করে সলভ করি সেটা দেখায়। যেমন প্রথমে দেখো এক্সারসাইজ 5.3 একটা কোয়েশ্চেন আমি তুলে নিচ্ছি, যেমন সাপোজ তোমাদের এখানে রয়েছে দেখো একটা কোয়েশ্চেন 3x প্লাস, যে প্রথমে কোয়েশ্চেনটি রয়েছে 3x প্লাস 2y is equal to 6, 3x plus 2y is equal to 6, আর একটা বলছে 2x minus 3y, 2x minus 3y is equal to 17, একদম ইজি কোয়েশ্চেন একটা তুলে নিয়েছি। তো অপনয়ন পদ্ধতি মানে কি, অপনয়ন পদ্ধতি মানে হয় x এর কোফিশিয়েন্ট সেম করো অথবা y এর কোফিশিয়েন্ট সেম করো। তো আমি যদি x এর কোফিশিয়েন্ট সেম করতে যাই তাহলে এই সমীকরণটাকে আমাকে দেখো 3 আছে এখানে 2 আছে, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই 6 হয়ে যাবে, এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই 6 হয়ে যাবে। তাহলে এক নম্বর সমীকরণ যদি হয় এক নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করবো, আর এটা যদি 2 নম্বর সমীকরণ ভাবি 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, তারপর এক নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x, 2 দুগুণে 4, 4y, 6 দুগুণে 12, প্রতিটি টার্মকে গুণ করতে হবে, এই নয় কি শুধু একটাকে। 3 দিয়ে গুণ করলে 2 নম্বর সমীকরণকে কি পাচ্ছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 3 সতেরো, 17 একক 17, 17 দুগুণে 34, 3 সতেরো 51। এবার দেখো অপোজিট সাইন দাও, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, অপোজিট সাইন কেন দিচ্ছি, এখানে প্লাস 6x, এখানেও প্লাস 6x, আমরা মাইনাস 6x করলে তাহলে কি 6x প্লাস 6x আর মাইনাস 6x ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল করার জন্যই তো আমরা কোফিশিয়েন্ট গুলো সেম করি। ক্যান্সেল হয়ে গেলে 9 এর সাথে 13, 13y ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে, 51 থেকে 12 বাদ দিলে তোমাদের, 51 থেকে 12 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 39, 39। তাহলে 13y ইজ ইকুয়াল টু কি পেয়ে গেল, 39 আপন 13, দ্যাট মিন্স 3 তার 39, 3 y এর ভ্যালু পেয়ে গেলাম 3। এবার সেটা যে কোনো একটা ইকুয়েশনে একে বা দুয়ে পুট করে দাও, সেখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। তো y এর ভ্যালু এখানে মাইনাস 3 পাবো, কারণ এখানে 51 সাইন মাইনাস, বড় নাম্বার 51 রয়েছে 51, তার সাইন মাইনাস, তো এখানে y এর ভ্যালু মাইনাস 3 পেলাম। তো এটা যে কোনো একটা সমীকরণে পুট করে দাও, মনে করো ফার্স্ট সমীকরণে পুট করে দিচ্ছি 3x, ওয়াই জায়গায় যদি মাইনাস 3 পুট করে দিই তাহলে মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6, তাহলে 3x ইজ ইকুয়াল টু 6 ওদিকে দিলে 12, কত পেয়ে যাচ্ছি 12 বাই 3, 3 দিয়ে 3 চাই, তাহলে x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু মাইনাস 3, আমাদের সমাধান হয়ে গেল x এর ভ্যালু 4, y এর ভ্যালু মাইনাস 3, ঠিক।
ক্লিয়ার হয়ে গেল। তোমরা যদি এখানে যাচাই করতে পারো কি এই তোমাদের অ্যান্সারটি সঠিক না তোমাদের ভুল, অনেক সময় পরীক্ষার খাতে আমরা কনফিউশন দেখি ঠিক হলো কি না হলো, কারণ এ ধরনের কোয়েশ্চেন তোমাদের 3 বা 4 নম্বর যদি থাকে তো সেখানে পুরো নাম্বারটাই চলে যাবে। তো তার জন্য চেক করার পদ্ধতি কি, এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু আমাদের -3, তো সেটা পুট করে দাও যে কোনো সমীকরণটা, এক্স এর জায়গায় যদি 4 বসিয়ে দিই 3 4 12, আর ওয়াই এর জায়গায় যদি আমাদের -3 বসিয়ে দিই 3 4 এখানে 12 হলো, ওয়াই জায়গায় যদি -3 বসিয়ে দিই 3 2 6, 12 - 6 দেখো 12 থেকে 6 বাদ দিলে 6 হচ্ছে, এদিকে 6 আছে, তার মানে আমাদের অ্যান্সারটি সঠিক হলো। তো এই অপনয়ন পদ্ধতিতে, এটা আমাদের অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি দ্যাট মিনস যে সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে কোনো না কোনো ভাবে কিছু জিনিস মাল্টিপ্লাই করে এক্স এর কোফিশিয়েন্ট সেম করো অথবা ওয়াই সেটা ক্যান্সেল করে দাও, সেখান থেকে ওয়াইটা এসে গেল, সেটা যে কোনো সমীকরণে পুট করে দাও এক্স এরটা পেয়ে যাবে। তো এরকম এটা তো ইজি ফর্ম্যাট, একদম এত ইজি কিন্তু কোয়েশ্চেন থাকবে না। এবার আমি একটু অন্য টাইপের কোয়েশ্চেন নিয়ে দেখাচ্ছি কি অন্য অন্য ফর্মে কোয়েশ্চেন থাকলে কিভাবে সেটাকে সিম্পল করে নিতে হয় ইকুয়েশনকে। যেমন দেখো তোমাদের 4 এর দাগের কোয়েশ্চেন, দেখো 4 এর দাগে 4 কোয়েশ্চেনটি কিভাবে রয়েছে দেখো, x/2 + y/3 = 8, সেকেন্ড ইকুয়েশন রয়েছে 5x/4 -3y = -3, যে কোনো মনে করো এরকম টাইপের কোনো কোয়েশ্চেন রয়েছে, নিচে কিছু নাম্বার রয়েছে, তোমরা খুব কনফিউজড হয়ে যায় কিভাবে আমরা এক্স এর কোফিশিয়েন্ট সেম করব বা ওয়াই এর সেম করব। তার জন্য সবার প্রথম তোমরা কি করবে দেখো, যখনই নিচে ডিনোমিনেটরে কিছু থাকবে সবার প্রথম তোমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, তবে ইজিলি ক্যালকুলেশন হবে। সিম্পলিফাই করার নিয়ম, নিচে যে যে 3 আর 2 রয়েছে, 3 2 গুণে কি আমাদের 6, এলসিএম করলে তো 6 দিয়ে পুরো সমীকরণকে গুণ করে দেবে, দিলে কি হবে নিচের নাম্বারগুলোকে আমাকে সরাতে হবে, কোনো না কোনোভাবে নিচের নাম্বারকে আমাকে সরাতে হবে, 2 আর 3 কে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিতে গেলে এই যে 2 আর 3 এর এলসিএম 6 6 দিয়ে গুণ করতে হবে, দেখো পুরো সমীকরণকে 6 দিয়ে গুণ করবো, এটাকেও 6 দিয়ে গুণ করবো, এটাকেও 6 দিয়ে গুণ করবো, আর এটাকেও 6 দিয়ে গুণ করবো। তাতে লাভ কি হলো দেখো, এটাও কেটে যাবে 3 2 গুণে 6, এটাও কেটে যাবে, তাহলে এটা দেখো 3x + 2y = 48, একদম ইজি ফর্মে চলে আসবে। নিচে ডিনোমিনেটরে কোনো নাম্বার থাকলে সেটা স্যার আমাদের সলভ করতে অনেক সময় প্রবলেম হয়, তো সবার প্রথম যে কোনো সমীকরণ থাকবে টেকনিক কি, তাকে ইজি ফর্মে নিয়ে আসবে। এটাকে আমাদের যদি সলভ করতে চাই 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা 4 4 কেটে যাবে, শুধু 5x হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে, ক্লিয়ার। এবার দেখো, এবার তারপর তো যেরকম প্রসেস তোমরা সলভ করে নিলে কিভাবে প্রথমে সিম্পলিফাইটা করবো সেটা বললাম। 10 এর দাগের কোয়েশনটি দেখো, সেটা আবার আরেকটু অন্যরকম। 10 এর দাগের কোয়েশনে রয়েছে দেখো, নিচে এক্স ওয়াই ডিনোমিনেটরে আমাদের ইন জেনারেল কোয়েশনে উপরে x/2, 3/4 মানে তোমাদের y/4, এক্স ওয়াই সবসময় উপরে থাকবে, নিচে কোনো নাম্বার থাকবে তো সেই নাম্বার দিয়ে গুণ করে নাম্বারগুলোকে সরিয়ে দিতে পারি। বাট এরকম কোয়েশন 2x আমাদের 4y, নিচে ডিনোমিনেটর এক্স ওয়াই এসে গেলে কি করবে, তার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10 যেটা বলছে, 14 upon x plus y + 3 upon x minus y = কি বলছে, একটা কি বলছে দেখো, 21 upon x plus y -1 upon x minus y = 2, দুটো সমীকরণ দেওয়া আছে। এবার এই ধরনের সমীকরণ কিভাবে সলভ করবে সেটা ভালোভাবে লক্ষ্য করো। নিচে দেখো এক্স ওয়াই দিয়ে টার্মগুলো নিচে আছে, যখনই নিচে থাকবে তখন তোমাদের কি করতে হবে কি, এই যেমন এটা কি রয়েছে 1/14টাকে যদি ছেড়ে দাও 1/x + y, তো সবার প্রথমে আমরা লেট করে নেব, ধরে নেব কি 1/x + y = u আর 1/x - y = v, কারণ আমাদের প্রথম আমাদের মাথায় আজকে সিম্পলিফাই করতে হবে, এরকম ইকুয়েশন আমরা কখনই সলভ করতে পারবো না, টাফ হয়ে যাবে অনেক ক্যালকুলেশন। তো এই যে 1/x + y নিচে আর এই x - y নিচে, সেটাকে ইউ ভি ধরে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, 1 নম্বর সমীকরণটা কি হয়ে যাবে দেখো, 14u, কারণ 1/x + y কে ইউ ধরে নিয়েছে, তাহলে 14u + 3v = 5, আর এটা হয়ে যাচ্ছে 21u -v = 2, দেখো সিম্পলিফাই হয়ে গেল, একদম সিম্পল ফর্ম এসে গেল। তো এখান থেকে ইউভি এর মান বের করে নেবো, ইউভি এর মান বের করে নিলে এখানে পুট করে তখন এক্স ওয়াই এর মান বের করবো, করে দেখাচ্ছি আমি এটা। তো দেখো এখানে আমরা অপনয়ন পদ্ধতি যদি সলভ করি, এখন তো করতে পারবো না, আমাকে হয় ইউ অথবা
বিয়ের কোফিসিয়েন্ট সেম করতে হবে। তো ইউএটা দেখো 14 21, তো এখানে সেম করতে গেলে 1 নম্বর সমীকরণকে 21 দিয়ে গুণ করো আর 2 নম্বর সমীকরণকে 14 দিয়ে গুণ করো, সেটা অনেক লম্বা হয়ে যাবে। আমি দেখো ভিটাকে সেম করিনি, এটা 3 আছে, এখানে জাস্ট 2 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা দেখো তোমাদের 3 1 3, 3 2 6, 63 ইউ হয়ে যাবে, এটা 3 বি হয়ে যাবে আর এটা 6 হয়ে যাবে। তো দেখো তাহলে কি হয়ে গেল, এদিকটা আমি ক্লিয়ার করছি। তাহলে প্রথম ইকুয়েশনটা আমাদের যেটা ছিল সেটাই লিখছি, 14 ইউ প্লাস 3 বি ইজ ইকুয়াল টু 5, আর সেকেন্ড ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে কি হয়ে গেল, 63 ইউ মাইনাস 3 বি ইজ ইকুয়াল টু 6। এবারে দেখো এখানে অপোজিট সাইন দেবারও দরকার নেই, কারণ প্লাস 3 বি মাইনাস 3 বি আছে, অপোজিট সাইন আমরা কেন দিই, ক্যান্সেল করার জন্য, এখানে তো অলরেডি অপোজিট সাইন হয়েই আছে। কেটে গেল 63 আর 14 কত হয়ে যাবে, 4 3 7, 6 1 7, 5 আর 6 11, তাহলে ইউ কত হয়ে যাবে 11/77, 11/7 = 77, দ্যাট মিনস ইউ এর ভ্যালু হয়ে গেল 1/7। এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে ভি এর মানটা বের করে নিই, ঠিক আছে, মনে করো সেকেন্ড ইকুয়েশন আমাদের সেখানেই বসাচ্ছে, এখানে বসাচ্ছে, তো ইউ এর জায়গায় কি বসাবো আমি, 1/7, তো লিখতে হবে এটা, এটা যদি 2 নম্বর সমীকরণ হয় তাহলে লিখবো 2 নম্বর সমীকরণ ইউ ইজ ইকুয়াল টু 1/7 বসিয়ে পাই, তাহলে 63 ইন্টু 1/7 মাইনাস 3 ভি ইজ ইকুয়াল টু 6, এখান থেকে ভি এর টা কি হয়ে যাবে, দেখো 7 দিয়ে কেটে গেলে 7 9 63, তাহলে মাইনাস 3 ভি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 9, মানে কি মাইনাস 3 কেটে গেল, ভি এর ভ্যালু সিম্পল এসে গেল 1, ইউ এর ভ্যালু 1/7, ভি এর ভ্যালু 1, সেটা কি আমাদের অ্যান্সার, না অ্যান্সার আমার এক্স ওয়াই চাই। তো এবার যেখানে আমরা ধরে নিয়েছিলাম সেখানে এগুলো পুট করে দেবো, আমরা কি ধরে নিয়েছিলাম 1/x + y ইজ ইকুয়াল টু ইউ, ইউ মানে 1/7, আর 1/x - y ইজ ইকুয়াল টু ভি, ভি মানে 1। এবার এখান থেকে এই দুটো সমীকরণকে আবার সলভ করতে হবে, দ্যাট মিনস দুটো স্টেপ, এখানে ইউ ভি এর মানটা পেয়ে গেল, এবার এটাকে আমরা কিভাবে সলভ করে দেখো, কোনা কোনি মাল্টিপ্লাই করে দিই, কোনা কোনি মাল্টিপ্লাই করে দিলে এটা কি হয়ে যাবে, x + y ইজ ইকুয়াল টু 7, আর এটা কি হয়ে যাবে x - y ইজ ইকুয়াল টু 1, জাস্ট সিম্পল দেখো y কেটে গেল, 2x ইজ ইকুয়াল টু 8, তাহলে x ইজ ইকুয়াল টু 4 পেয়ে গেলাম, আর x এর জায়গায় 4 বসিয়ে দিলে x - y ইজ ইকুয়াল টু 1, এই সমীকরণ x জায়গায় 4 বসিয়ে দিলে 4 - y ইজ ইকুয়াল টু 1, তাহলে y ইজ ইকুয়াল টু 4 - 1 = 3, তাহলে x এর ভ্যালু 4, y এর ভ্যালু 3 হয়ে গেল। এভাবে যখন নিচে এরকম x y দেওয়ার টার্ম থাকবে তখন সেটাকে u v ধরে সলভ করতে হবে, একটা হচ্ছে এই প্রসেস, ঠিক আছে। এবার আরেকটা প্রসেস দেখাই, কোনো কোয়েশ্চেন মনে করো তোমাদের কাছে এরকম ফর্মে আছে, আমি শুধু এখানে দেখাচ্ছি কি আলাদা আলাদা ফর্মে থাকলে কিভাবে সলভ করবে, মনে করো x + y / x - y তোমাদের কাছে রয়েছে 7/3, ঠিক একটা সমীকরণ, আরেকটা রয়েছে x + y = 7/10, তো সবার প্রথমে আগে এটাকে সিম্পলিফাই করার জন্য কি করতে হবে, কোনা কোনি গুণ করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে দেখো 3x + 3y = 7x - 7 হয়, এবার সব জিনিস একদিকে নিয়ে চলে এসো, 3x - 7x হলে -4x, 3y + 7y হলে 10y, আর এখানে এখন কনস্ট্যান্ট টার্ম কিছু নেই, দেখেন 0 আছে, ইজ = 0, এটাকে সিম্পল কোনা কোনি গুণ করে দিলে 10x + 10y = 7, এবার দেখো কত সিম্পল হয়ে গেল, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যে কোনো পদ্ধতিতে সলভ করো। দেখো লাস্ট তোমাদের যেটা এক্সারসাইজ 5.7 এ, প্রথমে 5.1 5.2 তে লেখচিত্র রিলেটেড করে নিলাম, বা তোমাদের পরস্পর ছেদি বা সমাপতি, তো এই প্রসেসটা আমরা জেনে নিলাম। এক্সারসাইজ 5.3 4 5 6, 4টে এক্সারসাইজে আমরা 4টে পদ্ধতি শিখে নিলাম, তাদের সমাধান আলাদা আলাদা পদ্ধতিতে শিখে নিলাম। তো এবার দেখো এবার যেটা লাস্ট এক্সারসাইজ তোমাদের 5.7 এ কি থাকবে, হোয়াট প্রবলেম থাকবে, কিছু সমস্যা দেওয়া থাকবে, কথাই লেখা থাকবে, সেখান থেকে সমীকরণ তৈরি করে নিতে হবে। এখন কি আমাদের সামনে সমীকরণ দেওয়া আছে সেটাকে জাস্ট একটু গুড়িয়ে গাড়িয়ে সলভ করে দেখাও, এবার তোমাকে সমীকরণ নিজে থেকে তৈরি করতে হবে, তারপরে সলভ করতে হবে। তো এখানে সলভ তো আমরা করে নেব, কিন্তু সমীকরণ যে তৈরি করা সেটাই হচ্ছে তোমাদের কাজ। তো এখানে 5.7 এ অনেক কোয়েশ্চেন রয়েছে, দেখো তোমাদের এক্সারসাইজে 20টি কোয়েশ্চেন রয়েছে প্রথমত, তো প্রতিটি কোয়েশ্চেন নেওয়াতে তোমাকে ধরে ধরে করতে হবে, তো সে তার জন্য তোমরা চ্যানেলে ভিজিট করো, করে যে ডিটেলস আমাদের এক্সারসাইজের ভিডিও রয়েছে সেগুলো দেখো। এখানে আমি একটা কোয়েশ্চেন করে দেখাচ্ছি কিভাবে করতে হয়, যেমন 4-এর কোয়েশ্চেনটি আমি করছি 5.7-এ, আমি একটা কোয়েশ্চেন করে দেখাই, যেমন 4-এর কোয়েশ্চেনটি বলছে আমাদের গ্রামে দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালে, কত টাকার চেক, 590 টাকা, ঠিক আছে।
তো তারপর কি বলছে, তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট এনেছেন, তো ওনার কাছে 5 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, আর কি 10 টাকার নোট আছে, আর আমাদের 10 টাকার নোট আছে, মোট নোট কত? 70। 5 টাকার নোট, 10 টাকার নোট, কটা কটা বলে দেয়নি, মোট নোট 70। তোমাকে প্রশ্ন করা হয়েছে কি, তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট আর কতগুলি 10 টাকার নোট পেলেন। তাহলে আমরা প্রথমেই ধরে নেব কি, ধরি তিনি বা দেব কুমার বাবু যার নাম আছে, তিনি ব্যাংক থেকে XT 5 টাকার নোট, XT 5 টাকার নোট এবং YT 10 টাকার নোট পেলেন। প্রথমে এটা ধরে নিলে কি, X টাকার নোট 5টি আর Y টাকার নোট 10টি, 10 টাকার নোট YT, তোমাদের 5 টাকার নোট XT আর 10 টাকার নোট YT। এবার দেখো রিলেশন কিভাবে করছি সেটা দেখো। প্রথম রিলেশন বলে দিয়েছে মোট নোটের সংখ্যা কত, 70। তাহলে 5 টাকার নোট XT আর 10 টাকার নোট YT, তার মানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি প্রথমে X প্লাস Y ইজ ইকুয়াল টু 70। একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন চাই সমাধানের জন্য, দুটো ইকুয়েশন চাই, একটা সমীকরণ পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70, কারণ বলেই দিয়েছে মোট নোটের সংখ্যা 70, 5 টাকার নোট XT 10 টাকার নোট YT, তাহলে মোট মিলে 70। সেকেন্ড ইকুয়েশন কিভাবে করবো দেখো, 5 টাকার নোট XT, তাহলে XT 5 টাকার নোটের মূল্য কত? আমি যদি বলি তোমার কাছে 5 টাকার নোট মনে করো 10টি আছে, তাহলে 10টি তোমার কাছে যদি 5 টাকার নোট থাকে, তাহলে পয়সাটা কত তোমার, টোটাল টাকাটা কত? 50 টাকা। 10টি নোট আছে 5 টাকার, তার মানে সেটা যদি গুণো তাহলে কত টাকা হবে? 50 টাকা। দ্যাট মিন্স এদেরকে গুণ করে দিতে হবে। সেরকম 5 টাকার নোট XT আছে, তাহলে টাকাটা কত? 5 টাকার XT নোটের মূল্য কত? 5X। সিমিলারলি 10 টাকার YT নোটের মূল্য কত? 10Y। কত? 10Y। তাহলে 5X প্লাস 10Y মানে কি, 590। তিনি কত টাকা নিয়ে গিয়েছিলেন? 590 টাকা। তাহলে XT 5 টাকার নোটের মূল্য 5X আর YT 10 টাকার নোটের মূল্য 10Y, তাহলে 5X প্লাস 10Y আমাদের 590টা দ্বিতীয় সমীকরণ হয়ে গেল। এবার সলভ করে দাও, করি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে দাও, হয়ে গেল, ক্লিয়ার হলো, পুরো ওরাল চ্যাপ্টারটা বোঝা গেল কি রয়েছে কি করতে হবে। ভালো লাগলো, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন তবেই তো ঠিক সময় মতো নোটিফিকেশনগুলো তোমরা পাও। চলো টাটা।